ATMs. hello dear viewers and my students welcome to my channel ATM sir and today I'm going to talk about second part of English phrases for daily use and before that please subscribe to my channel ATM sir and now dear viewers the first thing that I want to know is something the use of ages. এই যে এমন একটা ফ্রেজ এমন একটা বলবো যে এর সাথে ইনেজেস হয় ফর এজেস হয় তো আমরা কিভাবে এই জিনিসটা ব্যবহার করব। আর মানেই বা কী ইনএজেস অথবা ফর এজেস মানে হচ্ছে কতকাল কতকাল আমরা বলি না অনেক দিন হয়ে গেছে বহু দিন হয়ে গেছে অনেক কাল হয়ে গেছে কত কাল হয়ে গেছে এটা হচ্ছে ইনেজেস বা ফর এজেস সো আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে ইস্পিন এইজ সিনস উই মেড লাস্ট কি বললাম দেখেন ইসিন এইজেস সিনস উই মেড লাস্ট তারপর আমরা বলতে পারি উই হ্যাভ এন মেড ফর উই মেড ফর উই মেড ইন এইজ এস তার দেখেন কতভাবে করলাম আবার একটু বলি ইসিন এইজেস সিন্স আই মাই ক্যারিয়ার তার মানে এই যে ও মাই গুডনেস আফটার রাইট সো অনেকভাবে ব্যবহার করা যায় সো এইজেস এর ব্যবহারটা এটা একটা সুন্দর ফ্রেজেস সেটা হচ্ছে ইনএজেস ওর ফোর এইজেস আসুন আমরা নেক্সট ওয়ানটা নিয়ে কথা বলি ড্রপ সামন আলাইন ড্রপসাম লাইন এটা খুব গুরুত্বপূর্ণ ড্রপ সামন আলাইন মানে হচ্ছে কাউকে কোনো লেটার লেখা অথবা কাউকে কোনো ইমেল লেখা অথবা কোনো মেসেজ দেওয়া এটাকে বলা হয় ড্রপ সামন আলাইন তো আমি এখন বললাম Hey, what happened to you? Why don't you meet me nowadays? I know you are busy and you are maintaining a hectic schedule, so why don't you drop me a line? Why don't you drop me a line? At least we can really be connected. So they can Why don't you drop me a line? We can at least be connected. So I uh, can I'm really sorry. I couldn't really keep you on task. সাম হাউ আয় ম্যানেজড সো এইভাবে আমরা ব্যবহার করতে পারি ড্রপ সামন আ লাইন মানে কাউকে কোন ইমেল লেখা কোনো চিঠি দেওয়া বা কোনো মেসেজ দেওয়া সো আমরা চলুন নেক্সট ওয়ানটাতে যাবোয়ার্স দ্য থার্ড ওয়ান ইজ সামথিং গিফট সাম অন হ্যান্ড গিফ সাম অন হ্যান্ড মানে কাউকে হেল্প করা সাহায্য করা কেমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি

আর বললাম ও দ্য প্রবলেম ইস হি ওয়াজ আই থট ইস ইজ ক্যান গিভ বি হ্যান্ড মানে আমাকে সাহায্য করতে পারো আজকে আমরা এই তিনটা ফ্রেজ নিয়ে কাজ করলাম এটা আমাদের প্রত্যেক দিন ইউজ করতে পারি প্রতিটা সময় দেখেন এই জাতীয় সিচুয়েশন চলেই আসে সো এই জাতীয় জিনিসগুলো আমরা ডেইলি ইউজ করার সময় ঠিক নেটিভদের মতো করে আমরা বলতে পারি সো ডেয়ার ভিউয়ার্স আমি বলবো আমার যতগুলো ভিডিও আছে প্রায় একশোটা ভিডিও এই একশোটা ভিডিও যদি আপনারা ডাউনলোড করে নোট করে খাতায় যদি লেসন আকারে নেন লেসন ওয়ান টু থ্রি ফোর করে ইনশাআল্লাহ আপনি ঘরে বসেই অনেক শিখতে পারবেন এবং নেটিভদের মতো করে ইংলিশ বলতে পারবেন অর্থাৎ যেটা বাংলাদেশে বসেও সম্ভব হচ্ছে ঘরে বসেও সম্ভব হচ্ছে বাট একটা কথা রিকোয়েস্ট করি যারা অনেকে আছেন নিজের শুধু উপকৃত হচ্ছেন অন্যকে শেয়ার করে জানাচ্ছেন না প্লিজ শেয়ার দ্য ভিডিও টু লেট আজ জাস্ট নো শুধু আদার্স কুড বি বেনিফিটেড থ্রু দ্য ভিডিওজ আর মেকিং অন ইউটিউব আর বিফোর আই ফিনিশ দ্য ভিডিও টুডে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট ফোকে টু আই অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিক রাইট আপনার দ্য ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার যাতে করে বেলাইকনে যদি আপনি প্রেস করে রাখেন প্রতিদিন যখনই আমি ভিডিও দিচ্ছি আপনার কাছে নোটিফিকেশান চলে আসছে আপনি জানতে পারছেন যে আমার কোন ভিডিও কখন আসছে সঙ্গে সঙ্গে নোট করে নিচ্ছেন আপনি কানেক্টেড থাকছেন সো আশা করি ভালো লেগেছে যারা বুঝতে পারেন এই কমেন্টে লিখুন আর আমার জন্য দোয়া করবেন যারা আমাকে দীর্ঘ নেখার দান করেন দেশের জন্য অনেক কিছু করতে চাই দেশের মানুষের জন্য অনেক কিছু করতে চাই আজকে এটিএমস একটা প্ল্যাটফর্ম করেছি যা সততার চাদর মরানো একই সাদের নিচে আয়লস পড়াচ্ছি আমি দীর্ঘ সতেরো বছর আয়লস পড়াচ্ছি একই ছাদের নিচে স্পোকেন রাইটিং ফোনেটিক্স আজকে দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হয়েছে এই সততার চাদর মরানো প্রতিষ্ঠানে আরও একটা উইং আছে যা হচ্ছে ভিসা প্রসেসিং কেনাডা অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে এছাড়া বিভিন্ন দেশের ভিজা প্রসেসিং করা হয় চায়না ইন্ডিয়ার স্কলারশিপ করা হয় এছাড়া ইমিগ্রেশন প্রসেস করা হয় খুব অল্প টাকা দেয় সামান্য টাকা দিয়ে এটা মানুষ কল্পনাও করতে পারে না এটা করা হয় আর প্রত্যেকটা জায়গায় আমার ক্লাসরুমে সিসি দেওয়া আছে ডেস্কে রেকর্ডার দেওয়া আছে যাতে কেউ একটা মিথ্যা তথ্য দিতে না পারে এই সব কিছু মিলে আশা করি এটিএম আপনারা ভিজিট করবেন যেটা ঢাকার মালিবাগ মৌচাকে আর মোচাক মার্কেটে দুইটা বিল্ডিং পূর্বেই প্লাজা এটা লিফ্টে তিনি এটিএমস যা সততার চাদর মরানো আপনাদের সাহায্য আপনাদের হেল্প আপনাদের আজকে সাপোর্ট না থাকলে এটিএমস আজকে দেশের শীর্ষস্থানীয় নাম্বার ওয়ান ইংলিশ ব্র্যান্ড হতে পারতো না সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাছ আরেকটা কথা বলি নামাজ যার মুসলিম তার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যেন যেভাবেই হোক নামাজটা মিস না করি অর্থাৎ হয়তো সারাদিন অনেক ব্যস্ত আছি যেভাবেই হোক না কেন পাঁচ ওয়াক্ক নামাজ পাঁচ ওয়াক্ক নামাজ জন্য আমরা একটা মিস না করি যেভাবেই হোক ভালো আছেন মন্দ আছেন যেখানেই থাকেন না বাইরে আছেন কোনো জানিতে আছেন যেভাবেই হোক ইশারাতেও যেন নামাজ হোক যেভাবেই হোক নামার জন্য মিস না হয় এটুকু আপনাদের কাছে আবেদন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো ভেরি মাছ